নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগতম আমাদের একটু ঘোরাফেরা নামক ইউটিউব চ্যানেলে। আজকে আমরা তোমাদের জামাই ষষ্ঠী বা ষষ্ঠী পুজো সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তথ্য জানাবো। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, তো বেশি দেরি করব না, চলো শুরু করা যাক। আমাদের দেশে প্রাচীনকাল থেকেই প্রত্যেক দেবদেবীর পুজো করার নানান ব্যাখ্যা রয়েছে, তার সঙ্গে উপদেবতারও পুজো করার প্রচলন রয়েছে। ঠিক এমনই একটি উপদেবতা বা দেবী হলেন মাতা ষষ্ঠী। সাধারণত সন্তানের মঙ্গল কামনার্থেই মায়েরা এই পুজো করে থাকেন, আবার অনেক ক্ষেত্রে সন্তান প্রাপ্তির আশাতেও এই পুজো করা হয়। ষষ্ঠী পুজো সাধারণত মহিলারাই করে থাকেন। প্রশ্ন জাগতেই পারে যে তাহলে জামাই ষষ্ঠীর উদ্দেশ্য কী, কী কারণে জামাই ষষ্ঠী পালন করা হয়? একসময় সংস্কার ছিল যে ভারতবর্ষ তথা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মেয়ের বিয়ের পর তার বাবা মা মেয়ের বাড়িতে ততদিন পর্যন্ত যেতে পারবে না যতদিন না মেয়ে সন্তান জন্ম দেয়। এরপর মেয়ে সন্তান ধারণে অক্ষম হলে বাবা মায়ের দীর্ঘদিন কেটে যেত মেয়ের মুখ দর্শনে। বর্তমান যুগে এই প্রথা বদলে গিয়েছে। এখনকার যুগে নিয়ম হয়েছে যিনি কন্যাদান করবেন তিনি এক বছর মেয়ের বাড়িতে গিয়ে কিছু খেতে পারবেন না। তবে সেক্ষেত্রে বিবাহিত কন্যার মুখ দর্শন কিভাবে ঘটবে, তাই সমাজ বেছে নিল এই পথ। জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীর দিনটিকে বেছে নেওয়া হলো জামাই ষষ্ঠী হিসাবে, যেখানে বাবা মা মেয়ের জামাইকে নিমন্ত্রণ করবে এবং তাদের সমাদর করবে। তার সঙ্গে মা ষষ্ঠী দেবীর পুজো করতে হবে যাতে মেয়ে জামাই শীঘ্রই সন্তানের মুখ দেখতে পায়। জামাই ষষ্ঠীর দিন জামাইয়ের হাতে হলুদ মাখানো সুতো বেঁধে দেওয়া হয় মা ষষ্ঠীর আশীর্বাদ রূপে। এর ফলে শেষমেশ মেয়ের মুখ দেখা সম্ভব হয়ে ওঠে এবং এই উৎসবের নাম হয় জামাই ষষ্ঠী। তো বন্ধুরা, এই ছিল জামাই ষষ্ঠী নিয়ে কিছু সংক্ষিপ্ত বিবরণ। এছাড়াও জামাই ষষ্ঠী বা ষষ্ঠী পুজো নিয়ে অনেক কিংবদন্তি রয়েছে, তার মধ্যে একটি উল্লেখযোগ্য হলো একবার এক গৃহবধূ স্বামীর ঘরে নিজে মাছ চুরি করে খেয়ে দোষ দিয়েছিলেন বিড়ালের ওপর, ফলে তার সন্তান হারিয়ে যায়। তার পাপের ফলে এই ঘটনাটি ঘটে বলে মনে করা হয়। তখন সেই মহিলা বনে গিয়ে ষষ্ঠী দেবীর আরাধনা শুরু করেন, দেবী তুষ্ট হন, ফলে সেই মহিলা বনেই তার সন্তানকে খুঁজে পায়। এজন্য ষষ্ঠী দেবীর অপর নাম অরণ্যষ্ঠ। এদিকে মাছ চুরি করে খাওয়ার জন্য শ্বশুর শাশুড়ি ওই গৃহবধূর পিতৃ গিয়ে যাওয়া বন্ধ করে দেয়। এই অবস্থায় মেয়েকে দেখার জন্য ব্যাকুল মা বাবা একবার ষষ্ঠী পুজোর দিন সাদরে নিমন্ত্রণ জানান। জামাই ষষ্ঠী পুজোর দিন শাস্ত্রীক উপস্থিত হলে বাড়িতে আনন্দের বন্যা বয়ে যায়, ষষ্ঠী পুজো রূপান্তরিত হয় জামাই ষষ্ঠীতে। তো এই ছিল ষষ্ঠী পুজো ও জামাই ষষ্ঠী নিয়ে একটি কিংবদন্তি। এরকম অনেক কিংবদন্তি রয়েছে যেগুলো তোমাদের পরে পড়ে শোনাবো। তার আগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট বক্সে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো আমাদের পাশে থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবে, সবল থাকবে। জয় হিন্দ।